সুপ্রিয় দর্শক, আপনাদেরকে Drugs Tip 24 চ্যানেলে স্বাগত। আমি আজকে হ্যাক্সিনোটো ট্যাবলেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই মেডিসিনটি কোন কোম্পানির, এর মার্কেট মূল্য কত, এই মেডিসিনটি কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেবন বিধিও মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এই চ্যানেলে সঠিক মেডিসিন রিভিউ দেওয়া হয়। অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাক্সিনো ট্যাবলেট হচ্ছে ট্রাইহ্যাক্সিফেনিডিল হাইড্রোক্লোরাইড প্রিপারেশনের একটি প্রোডাক্ট। এটি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকৃত। এর মার্কেট মূল্য হতে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে 5 টাকা করে। এক বক্সে থাকে 60টি ট্যাবলেট এবং বক্সটির দাম হচ্ছে 315 টাকা। এটি আপনি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন, তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন, কারণ এই প্রোডাক্টটি আপনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা তা আপনার বিশেষজ্ঞ ডাক্তারই নির্ধারণ করবে। এখন বলি নির্দেশনা, যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে বা দেওয়া হয়। যেমন ট্রাইহ্যাক্সিফেনিডিল হাইড্রোক্লোরাইড সব ধরনের পারকিনসনিজম রোগের সংযুক্ত চিকিৎসায় ব্যবহৃত হয়। উপরন্তু একটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর ওষুধ যেমন ডাইবেনজোপ অক্সাইড, ফেনোথায়াজিন, থায়াজেনথিন, বিউটারোফেনন ইত্যাদি দ্বারা সৃষ্ট এক্সট্রাপিরাডিমাল ডিসঅর্ডারকে নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। ট্রাইহ্যাক্সিফেনিডিল হাইড্রোক্লোরাইড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে সরাসরি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটি পেশি ও টিস্যুর উপর প্রত্যক্ষ এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নিবারক হিসেবে কাজ করার মাধ্যমে মসৃণ পেশিকে শিথিল করে। এখন বলি এর মাত্রা ও সেবন বিধি, কিভাবে এটি সেবন করবেন এবং ডোজ মেনটেন করবেন তা সম্পর্কে এখন বলবো। প্রতিটি রোগীর ক্ষেত্রে সেবন মাত্রা সমন্বয় করতে হবে। 60 বছর বা তার চেয়ে বেশি বয়স্ক রোগীদের ক্ষেত্রে কম থেকে শুরু করে ক্রমশ বৃদ্ধি করতে হবে। ট্রাইহ্যাক্সিফেনিডিল হাইড্রোক্লোরাইড খাবারে ঠিক আগে বা পরে নেওয়া যায় কিনা তা রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। ইডিওপ্যাথিক পারকিনসনিজমের ক্ষেত্রে প্রথম দিন 1 মিলিগ্রাম ডোজ থেকে শুরু করতে হবে, তারপর ডোজ 3 থেকে 5 দিন অন্তর ব্যবধানে 2 মিলিগ্রাম করে বাড়াতে হবে। ওষুধ দ্বারা সৃষ্ট পারকিনসনিজমের ক্ষেত্রে 1 মিলিগ্রাম ডোজ দিয়ে চিকিৎসা শুরু করে প্রতিদিনের মোট ডোজ 5 থেকে 15 মিলিগ্রাম সীমাতে বৃদ্ধি করতে হবে। যদি এক্সট্রা পিরামিডাল ডিসঅর্ডার নিয়ন্ত্রণ করা না যায়, লিভোডোপার সাথে ব্যবহার, লিভোডোপার সাথে দেওয়া হলে ট্রাইহ্যাক্সিফেনিডিল হাইড্রোক্লোরাইডের দৈনিক সেবন মাত্রা 3 থেকে 6 মিলিগ্রাম হয়ে থাকে। এখন বলি এর সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। মৃদু পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মুখে শুষ্কতা, দৃষ্টি ঝাপসা হওয়া, মাথা ঘোরা, মৃদু বমি ভাব অথবা নার্ভাসনেস, যেসব রোগীর আর্টারিও স্কোলোসিস বা ইডিওসিনক্রেসির পূর্ব ইতিহাস আছে তাদের ক্ষেত্রে মানসিক বিভ্রান্তি, শরীরে মৃদু কম্পন, অস্বাভাবিক আচরণ বা বমি ভাব দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো কোষ্ঠকাঠিন্য, ঝিমঝিম ভাব, মূত্র থেকে দ্বিধা বা ধারণ ক্ষমতা কমে যাওয়া, চোখের মণির প্রসারণ, পক্ষীগোলকের অভ্যন্তরে অতিরিক্ত চাপ, বমি এবং মাথা ব্যথা। এখন বলে গর্ভাবস্থায় স্তন্যদানকালে এটি ব্যবহার করে যাবে কিনা এবং কীভাবে ব্যবহার করতে হবে। যেমন গর্ভাবস্থায় স্তন্যদানকালে প্রেগনেন্সির ক্যাটাগরি সি ট্রাইহ্যাক্সিফেনিডিল মাতৃ দুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি, ভ্রূণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি পাওয়ার সম্ভাবনা থাকলে ট্রাইহ্যাক্সিফেনিডিল গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। এখন বলে সতর্কতা, যেসব ক্ষেত্রে এটি সতর্কতার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যেমন যেসব রোগীর হৃদযন্ত্র, যকৃত বা কিডনিতে সমস্যা অথবা উচ্চ রক্তচাপ থাকে তাদের ক্ষেত্রে ট্রাইহ্যাক্সিফেনিডিল দিলে সাবধানতা অবলম্বন করা উচিত। যেহেতু ট্রাইহ্যাক্সিফেনিডিল প্যারাসিম প্যাথোলটিক অ্যাক্টিভিটি আছে, তাই যেসব রোগীর গ্লুকোমা, পরিপাকতন্ত্র অথবা রেচনতন্ত্রের অবস্ট্রাকটিভ রোগ বা বয়স্ক পুরুষের প্রস্টেটিক হাইপার ট্রফি আছে তাদের ক্ষেত্রে ট্রাইহ্যাক্সিফেনিডিল ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। যেসব রোগীর টার্ডিভ ডিসকাইনেশিয়া আছে তাদের
যদি পার্কিনসন রোগ না থাকে তাদের প্রায় হেক্সিফেনাডিল দেওয়া উচিত নয়। ওষুধটি হঠাৎ বন্ধ করে দিলে পার্কিনসন রোগের তীব্রতা বৃদ্ধি পায়। অতএব এটি একেবারে বন্ধ করে দেওয়া যাবে না, এটি আস্তে আস্তে বন্ধ করতে হবে। অতএব আমার ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কোনো কিছু জানতে পারেন বা জ্ঞান অর্জন করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।